নমস্কার আপনাদের সুস্বাগত আজকের এই বিশেষ অনুষ্ঠান আমরা দীর্ঘদিন ধরেই টিভির ওপারে থাকা মানুষেরা স্বপ্ন দেখছি যে অ্যাস্ট্রোলজির সঙ্গে হস্তরেখা বা হাতের যে বিভিন্ন বিষয়গুলো যাতে মিলিয়ে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারি দেখতে পারি বা বুঝতে পারি অনেক সময় দেখা যায় যে আগেকার দিনে যখন এই ধরনের কম্পিউটারাইজ ছক ছিল না তখন মানুষ হাত দেখে কিন্তু বিচার বিবেচনা করতেন আজকেও হাতের রেখার এবং হাতের বিভিন্ন অংশের অবস্থান মানে শুধুমাত্র হাতের রেখা নয় হাতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থান আছে কোনোটা রবির অবস্থান কোনোটা মঙ্গলের কোনোটা বুধের কোনোটা বৃহস্পতির এ ধরনের অবস্থান আছে তো সেই অবস্থানগুলোর উপর বেস করে আমরা যদি প্রেডিকশন করতে পারি তার এই এই ক্ষেত্রে যেটা এর ক্ষেত্রে সবথেকে বেশি আধুনিক তম সংযোজন যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনেচার থেরাপি কেন কি কারণ অ্যাস্ট্রোনেচার থেরাপি এবং হস্তরেখা এই দুটোর মেলবন্ধনে শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মানুষ উপকৃত হননি ঠিক এক্স্যাক্টলি এই কারণের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ থেকেও মানুষ আমাদের আজকের যে গেস্ট তার কাছে আসেন যে অ্যাস্ট্রোনেচার থেরাপি অ্যাস্ট্রোলজি এবং হস্তরেখা এই তিনটের মেলবন্ধন যাতে একটা বিষয়কে উপস্থাপন করা যায় এবং সেটা অনেক বেশি অ্যাকিউরেট এবং অ্যাক্টিভলি প্রোফাউন্ডলি আপনার ক্ষেত্রে কাজ করে তো আসুন আজকে সেরকম একটা একটা রেডিকুলাস একটা প্রোগ্রাম করার চেষ্টা আমরা করব। যে যেখানে সেই আন্তর্জাতিক খ্যাতি যেখানে ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের থেকেও মানুষ তারা এসেছেন আমাদের গেস্টের কাছে এবং হস্তরেখা অ্যাস্ট্রোনেচার থেরাপি এবং অ্যাস্ট্রোলজি এই যে ট্র্যাঙ্গুলার এই যে যোগ এই যোগ আপনার ক্ষেত্রে কতটা অ্যাকুরেটলি কাজ করতে পারে এ বিষয়ে আমরা একটু জ্ঞান নির্ধারণ এবং জ্ঞান উপস্থাপন আপনাদের সামনে করবার চেষ্টা করব আমরা আশা করি যে আপনারা অন্তঃকরণে আমাদের এই অনুষ্ঠানকে গ্রহণ করবেন আপনার উন্নতির জন্য আমি আন্তরিকভাবে স্বাগত জানি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব সুদীপ আনন্দ আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ দা স্বাগত আপনাকে এবং এর জন্য আপনাকে ধন্যবাদ যে এর মধ্যেই কিন্তু সম্প্রতি বেশ কিছু বাইরের দেশ উগান্ডা থেকে নাইজেরিয়া থেকে কিছু মানুষ এসছেন গেরাই হস্তরেখার উপরে বিচার কিন্তু করে গেছেন আপনার থেকে হ্যাঁ নট অনলি দ্যাট লন্ডন থেকে ওয়েস্ট ইংল্যান্ড থেকে এবং বিভিন্ন দেশ থেকে অনেক বলতে নেই হল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে আমেরিকার প্রচুর জায়গা থেকে অস্ট্রেলিয়া থেকে তা আমি আগেও বলেছি ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত আরও আরও আছে বিভিন্ন দেশ যাই হোক ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা মানুষের কাছে সঠিক অর্থে পৌঁছে দিতে পারলে মানুষ উপকৃত হলেই তো তবে এর চাহিদা বাড়বে অ্যাকচুয়ালি চাহিদাটা বেড়েছে তখনই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি চাহিদাটা বেড়েছে কারণ মানুষ বুঝতে পেরেছে যে অ্যাস্ট্রোলজি যার মধ্যে পামিস্ট্রি অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোনেচার অ্যাস্ট্রোনেচার বা অ্যাস্ট্রোনেচার থেরাপি এই যে ম্যাটারগুলো এর যে মেলবন্ধন এর দ্বারা মানুষ প্রকৃতপক্ষে তাদের লাইফটাকে আগামী দিনগুলোকে তাদের জীবনের আগামী চলার পথটাকে কিন্তু অনেক মসৃণ মসৃণভাবে চলতে পারবে এবং শুধু তাই নয় মানুষ বুঝতে পারবে যে আমার কোন টাইমটা খারাপ কোন টাইমটা ভালো কোন টাইমটায় কি করা উচিত এই যে নেচার মানুষের যে ইন্টারনাল নেচার আমাদের বাহ্যিক নেচার আর ইন্টারনাল নেচার এই দুটোর কিন্তু সবসময় ক্ল্যাশ হয় একটা জানবেন যে আমার ওপরের মনটা যা চাইছে কিন্তু ইন্টারনাল মাইন্ড অভ্যন্তরীণ মন কিন্তু সেটা নাও চাইতে পারে জানবেন মানে এই ক্ষেত্রে ডিফারও করতে করতে পারে আবার ওপরের মনের যা ক্রিয়াকলাপ ইন্টারনাল মাইন্ডের তার অনেকগুলো শাখা প্রশাখা আছে অনেকগুলো শাখা কি কীভাবে সম্ভব আমি বলবো অ্যাকচুয়ালি দেখুন আমাদের এই যে অ্যাস্ট্রোলজির মধ্যে কি রয়েছে অ্যাস্ট্রোলজির মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে জীবনের ভাবধারা জীবনের গতি জীবনের যে মানে স্পন্দন বা জীবনে আমাদের যে কি উদ্দেশ্য আমরা যে এই পৃথিবীতে এসেছি প্রত্যেকে আমাদের কি উদ্দেশ্য অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজির কিন্তু মেইন থট ওটাই এবং মানুষকে একটা খারাপ জায়গা থেকে অর্থাৎ অন্ধকারময় জীবন থেকে তার ভীষণ সমস্যাক্লিষ্ট জীবন থেকে তাকে অত্যন্ত একটা মানে মানে কি বলবো প্রত্যেকটা পদক্ষেপে তাকে যে সমস্যা বইতে হয় এই জায়গা থেকে মানুষকে আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু মানুষকে একটা সুস্থ মসৃণ এবং সুন্দর জায়গায় নিয়ে আসার যে লক্ষ্য তাই কিন্তু অ্যাস্ট্রোলজির মূল লক্ষ্য আর আমি এই যে পাম নিয়ে বিচার করি পাম পামটা এত আপনি যে প্রথমে স্টার্টিংয়ে বললেন এই যে পামের বিষয়টা বললেন যে পামটা যখন মানুষ অ্যাস্ট্রোজ বা জ্যোতিষবিদ্যা এত ডেভেলপ হ্যাঁ এই যে ও মানে জ্যোতিষবিদ্যার আগে জ্যোতিষবিদ্যার আগে ঠিক বলবো না জ্যোতিষবিদ্যার অ্যাকচুয়ালি মানুষ গ্রহ নক্ষত্র দেখে আকাশের সূর্য তারা চাঁদ গ্রহ নক্ষত্র এগুলো দেখে কিন্তু মানুষ একটা টাইমে ভাবতে শুরু করলো প্রকৃতিকে দেখে মানুষ ভাবতে শুরু করলো যে আমাদের যে প্রত্যেকটা ঘটনা ঘটে এটার কারণটা কি তা এর উপরে যে আমাদের প্রভাব যে গ্রহ নক্ষত্রের যে আমাদের জীবনের উপর প্রভাব এই প্রভাবটা কিন্তু জানবেন আমাদের নেচারকে পরিবর্তিত করে নেচারকে পাল্টে দেয় ইন্টারনাল নেচারটা একই থাকে বাট বাহ্যিক নেচারটাকে পাল্টে দেয় তাহলে আমরা যখন অ্যাস্ট্রোলজি করি আমরা এই হাত বিচার যখন করি অর্থাৎ অ্যাস্ট্রল ফার্স্ট হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাস্ট্রোলজি তারপর কিন্তু পামিস্ট্রি এসছে পৃথিবীতে আর এইটা নিয়ে আমাদের ভারতবর্ষে এত গবেষণা হয়েছে এই পামিস্ট্রি নিয়ে এত গবেষণা হয়েছে যে বিদেশ থেকে প্রচুর আমি কজনের নাম বলবো প্রচুর পামিস্ট একটা সময় এখন যারা বিদেশিদের মধ্যে পামিস্ট হিসেবে খুব নামডাক আছে বা তাদের বইও আছে মার্কেটে সেই পামিস্টরা কিন্তু পামিস্ট হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভারতবর্ষে তাদের এসে কিভাবে আমাদের এই ভারতবর্ষে পামিস্ত্রী বা হস্তরেখার উপরে হস্তরেখার উপরে যে ধারণা ধ্যান ধারণা জীবনের ধারণা এটা পাওয়ার জন্য বিদেশ থেকে প্রচুর পামিস্ট সময় ইন্ডিয়াতে মানে একের পর এক এসছেন এবং এইখান থেকে মুনি ঋষিদের কাছ থেকে এবং জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকে তারা কিন্তু সেই জ্ঞান আহরণ করে আবার বিদেশে ফিরে গিয়ে তার উপরে রিসার্চ করেছে মানে জন্মস্থলটা হচ্ছে এই সনাতন ভারতব একদম মানে একদম কোর জিনিস যেটা আরে সেটা কিন্তু আপনাদের মধ্যে থেকে আরো বেশি রি-এলিউয়েটটা হচ্ছে মানে কালটিভেশন টেকা নাই এরকে আরে বার তার জন্যই তো রবীন্দ্রনাথের মধ্যে একটা লাইন আছে আপনারা শুনেছেন ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভে ভারত আবার আবার মানে কি এক সময় ছিল আবার আবার আগে ছিল আবার সে শ্রেষ্ঠ আসন নেবে এক সময় ভারতবর্ষ কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ একটা জায়গা ছিল অর্থাৎ আদি মুনি ঋষি যত ভারতবর্ষকে বলা হয় দা কান্ট্রি অফ সেন্ট মুনি ঋষির হ্যাঁ এখনও দাদা এখনো আসামের একটা বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ঋষি বা সাধু বা তান্ত্রিকেরা বাস করে ইউপিতে প্রচুর সাধু বিভিন্ন জায়গাতে সাউথ ইন্ডিয়াতেও আছে সাউথ ইন্ডিয়াতেও আছে অর্থাৎ এইখানে এই যে অভ্যন্তরীণ নেচারকে নিয়ে আইডিয়া করা জীবন সম্বন্ধে ধ্যান ধারণা জীবনের গভীরতাকে বোঝা এটা কিন্তু ওনারা করে গেছিলেন তারপরে এটা হয়তো ডে বাই ডে সেটাকে আরও বিভিন্নভাবে ডেভেলপ করা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমি একটা মানে এই যে হাত আমাদের হাত কি বলে অ্যাকচুয়ালি হাতের বিভিন্ন মানে সাইড দেখলে আমরা বুঝবো যে এ কিন্তু জীবনের উপরে আগে থেকে অনেকটা আগে থেকে কিন্তু ধ্যান ধারণা দিয়ে দেয় যে কী হবে বা কি হচ্ছে বা কি হয়েছিল হাত কিন্তু সেটা বলে দেয় আপনারা দেখবেন যে আপনাদের হাতটা যদি আপনারা নিয়মিত ফলো করেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন এটা কিন্তু প্রচণ্ড মানে মাইক্রো সিস্টেমে অত্যন্ত সিস্টেমে সেটা কিন্তু পরিবর্তিত হয় যার জন্য একদিন দুদিন সাত দিনে ধরতে পারবেন না একটা রেখা একটা রেখার থেকে আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা রেখা আস্তে আস্তে সেই হয়তো সেই রেখাটা জোড়া ছিল জোড়া ছিল সেটা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে সেটা ছ বছর সাত বছর আট বছর বাদে গিয়ে লক্ষ্য করলেন হয় এটা কেন হলো মনে প্রশ্ন জাগে না যেটা কেন হলো আমার তো আচ্ছা আপনার কথা শুনে মনে প্রশ্ন জাগে যে যেটা কেন হলো আপনি দেখলেন একটা মাউন্ট একটা চন্দ্রের মাউন্ট আপনার হাতে খুব সুন্দর ছিল খুব সুন্দর সুবিন্যস্ত তার কালারটা হালকা লাইট গোলাপি যেটা হলে খুব ভালো হয় চন্দ্রের মাউন্ট এবং তার সঙ্গে ঠিক ঠিক সুবিন্যস্ত তার উপরে কোনো ম্যালিফিক কোন সাইন নেই কোনো খারাপ যেগুলো বলছেন হ্যাঁ কোনো অশুভ সাইন নেই আচ্ছা আমরা যেগুলোকে অশুভ সাইন বলি হ্যাঁ চিহ্ন এইগুলোকে বলি এবং জাল চিহ্ন চিহ্নকে বলি তা কিছুই ছিল না কিন্তু হঠাৎ করে দেখলেন হাতের দিকে খেয়াল দিচ্ছেন না লক্ষ্য দিচ্ছেন না বছর ছয় সাথে বাদে গিয়ে দেখলেন মনে পড়ে যেটা দেখা উচিত হ্যাঁ দেখা উচিত হঠাৎ করে হাতের দিকে চোখ পড়লো চোখ পড়ে আপনি ভাবলেন বা এইটা এখানে তো এরকম ছিল না আমার এই জায়গাটায় তো এরকম একটা জব চিহ্ন ছিল না বা এখানে তো আমার কোনো ক্রস চিহ্ন ছিল না হঠাৎ করে এটা কবে চলে এলো আপনি আসলে খেয়াল করেননি যে ক্রস চিহ্ন বা একটা তিল একটা ছোট্ট কালো তিল ওখানে কবে উঠে গেছে এটা কিন্তু বহুবার হয় মানে 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 আমি দেখেছি অনেক ক্ষেত্রে একদম হঠাৎ সেটা দেখতে এরকম আমার কাছে হয়েছে আমার কাছে কেউ হাত মানে আমার কাছে কেউ ভাগ্য বিচারের জন্য এসছেন তার সমস্যা ছিল তার জন্য এসছেন আমি তাকে যখন গাইড করে হাতটা দেখছি আমি বললাম এখানে আপনার একটা তিল চিহ্ন আছে খেয়াল করেছেন সে একদম কেঁপে উঠেছে না দাদা আমি তো না খেয়াল করিনি স্যার এটা তো খেয়াল করিনি

হ্যাঁ মানে নিজেদেরকে প্রকৃতভাবে দেখতে যত্ন করতে নিজেদেরকে একটু বুঝতে আমরা কিন্তু ভুলে গেছি তা দেখুন আমি এটা সবসময় ফিল করি যে একটা মানুষের মধ্যে কিন্তু কতগুলো নেচার থাকে ইন্টারনাল এবং বাহ্যিক নেচার আউটের নেচার তা সেইগুলো আমাদের হাতেও কিন্তু ছাপ পড়ে সেই ছাপটা কিন্তু আমাদের হাতের মধ্যে চলে আসে আপনারা অদ্ভুতভাবে লক্ষ্য করবেন যে আজকে একটা আমি লাইন দেখাচ্ছি দেখুন যে কোন লাইনে আমি আজকে দুটো লাইন নিয়ে বিশেষ করে দু থেকে তিনটে লাইন নিয়ে আমি আলোচনা করব। যে সেইখান থেকে রেখা সরে গেলে বা সেইখানটায় যদি রেখার বিন্দু আসে বা রেখা যদি ছেদ হয়ে যায় তাহলে কী হয় দেখুন আমি প্রথমেই একটু এটা আনা হোক একটু এই হাতটা আনা হোক এই যে দেখছেন একটা কালারফুল হাত আমি দেখাচ্ছি এই হাতটার এই যে রেখাটা দেখছেন ইট ইজ লাইফ লাইন এই যে দেখছেন এটা আয়ু রেখা বা জীবনী রেখা বা লাইফ লাইন তা এই যে লাইফ লাইনটা দেখছেন এই লাইফ লাইনটার যদি দেখা যায় এখানটায় ঠিক এই যে শুরু হয়েছে তারপরে ঠিক একটু কিছুটা ছেড়ে এই জায়গাটা যদি ছেদ হয় কারুর যদি কারুর এই জায়গাটা ছেদ হয় তাহলে কি ইন্ডিকেট করবে এই জায়গাটা যদি ছেদ হতে থাকে মাথায় রাখবেন এই জায়গাটা এই যে আমার দেখুন অ্যারো চিহ্নটা ফলো করুন এই লাইফ লাইনের কিছুটা ছেড়ে এসে আপনার বয়স হয়তো চল্লিশ কথার কথা কি অর্থাৎ আপনি হয়তো অনেকটা চলে এসছেন এতটা এখানটায় তার আগে যেখানটা পার করে এসছেন ক্রস করে আপনি সেখানটা দেখলেন যে ছেদ হয়েছে তাহলে কি ইন্ডিকেশন ইন্ডিকেশন হচ্ছে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমি মিলিয়ে দেখেছি দুটো জিনিস মাথায় রাখবেন যদি এইটা কারুর ক্ষেত্রে হয় যে আগে এটা ছিল না চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে গিয়ে দেখছেন যে রেখার এই যে ওপর দিক থেকে কিছুটা ছেড়ে এসে ছেদ হয়ে রেখাটা যেন এইরকম একটা এরকম কিছুটা ফাঁকা হয়ে গেছে অর্থাৎ লাইনটা যেন কেটে গেছে এখান থেকে কেটে কিছুটা গ্যাপ হয়ে আবার লাইনটা উঠে লাইফ লাইনটা শেষ হচ্ছে তাহলে কি বুঝবেন বুঝবেন যে আপনার পুরনো কোনো রোগ অতীতের কোনো রোগ আপনার আবার আসছে অর্থাৎ পুরনো কোনো রোগ যেটা ছিল সেটা আবার আসার একটা উপক্রম বা ক্ষেত্র তৈরি হচ্ছে আর কি হ্যাঁ আবার যদি এই জায়গাটা যদি কেটে যায় কেটে ঠিক যদি এইখানটায় এই আগের জায়গাটায় যদি জব চিহ্ন ওঠে ঠিক যে জায়গাটা আমি দেখালাম এইখানটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে জীবনে পুরোনো কোনো ঝামেলা পুরনো কোনো অশান্তি পুরনো কোনো মারাত্মক ঝামেলা বা শারীরিক অসুস্থতা সেটা আবার ফিরে আসছে এরকম একটা ইন্ডিকেশন যদি ঠিক এইখানটায় আপনার বয়স হতো চল্লিশ বিয়াল্লিশ কিন্তু এই আগের ক্ষেত্র দেখছেন মানে যখন মোটামুটি বারো তেরো চোদ্দো পনেরো বছর বয়স মোটামুটি পনেরো ষোলো বছর ধরে নিন পনেরো ষোলো বছর কি সতেরো বছর এরকম সময় মারাত্মক কোনো ঝামেলায় আপনি জড়িয়ে গেছিলেন ওরকম কোনো ঝামেলা আবার চলে আসতে পারে যদি এরকম এইখানে একটা জব চিহ্ন ওঠে জব চিহ্ন আগের জায়গাটায় যদি জব চিহ্ন ওঠে যদি এই লাইফলাইনের মধ্যে দেখতে পান ঠিক শেষের দিকে একদম এন্ডের দিকে যদি জব চিহ্ন ওঠে একদম এন্ডের দিকে যদি জব চিহ্ন ওঠে তাহলে ভাববেন যে আপনার কোনো না কোনোভাবে শারীরিক একটা অসুস্থতা ভেতরে এসছে যেটা আপনাকে দীর্ঘকালীন ভোগাবে এবং খুবই ডিস্টার্ব দিতে পারে আবার যদি দেখেন যে এই লাইফ লাইনটা ঠিক মাঝামাঝিতে এরকম মাঝামাঝিতে কোনো কুয়োর মতো গোল চিহ্ন অর্থাৎ একটা গোল যেন একটা গোলাকৃতি যেন একটা কুয়োর মতো কালচে রঙের বসে যাওয়া একটা সাইন এবং এর ধারপাশ দিয়ে কোনোভাবে ক্রস চিহ্ন এই লাইফ লাইনকে ক্রস করছে তাহলে ভাববেন একদম জেনুইনলি আর তার সঙ্গে যদি দেখতে পান যে আপনার এই যে রবি রেখা এই যে এই যে এই যে রবি রেখাটা একবার ফলো করুন দাঁড়ান আমি এটা একটু বড় করছি তাহলে বুঝতে পারবেন এই যে রবি রেখাটা দেখতে পাচ্ছেন এই রবি রেখা এইখান দিয়ে যে রেখাটা নামে সানলাইন এইখানটায় কোনোভাবে ক্রস বা কেটে গেছে তার সঙ্গে সঙ্গে যদি চন্দ্রের ওপরে কোনো চিহ্ন আসে তাহলে জানবেন যে আপনার গ্যারান্টেড হচ্ছে মানহানি বা কোনোভাবে মারাত্মকভাবে মানহানির ম্যাটারে জড়িয়ে পড়া এবং তার সঙ্গে সঙ্গে আপনার

সেটা আকস্মিকভাবে দুম করে কমে গিয়ে সে আর হয়তো মানে মাথা যেতে পারছে না মাথা তুলে দাঁড়াতে পারছে না এরকম ক্ষেত্র তৈরি হয় বা আইনি কেসে ফেসে গেছে বড়োভাবে কোনো আইনি কেসে ফেসে গেছে আবার এর আপনি আইনি কেসে ফেঁসে যাওয়ার বড় একটা ক্ষেত্র দেখাচ্ছি আমি যদি দেখা যায় এই যে লাইফ লাইনটা দেখছেন এর সাইড দিয়ে এই যে রাহুর জায়গাটা এই যে রাহুর অংশ এই রাহুর অংশ দেখুন আমি এই গোল করে দেখাচ্ছি আরও চিহ্নটা দিয়ে এই রাহুর অংশটা যদি দেখতে পান কোনোভাবে চিহ্ন উঠেছে এখানটা তিল চিহ্ন বা সাংঘাতিকভাবে জাল চিহ্ন এবং জালের মধ্যে একটা কুঁয়োর মতো যেন কালচে ডিপ হয়ে বসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখতে পান যে এই মঙ্গলের ক্ষেত্রটা এই যে মঙ্গলের ক্ষেত্র মানে কোনটা এই যে এটাকে বলা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা হার্ট লাইন বা হৃদয় রেখা এই যে হৃদয় রেখা চারটে আঙুলের নিচ দিয়ে ঠিক হালকা একটা নৌকোর মতো রেখা বৃহস্পতি ক্ষেত্রের দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে হার্ট লাইন এই হার্ট লাইনকে যদি এটা দেখাচ্ছি এই হার্ট লাইন এটা নিচে হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এই জায়গাটায় যদি দেখতে পান কালো বিন্দু বা চিহ্ন বা তার সঙ্গে কয়েকটা চিহ্ন এবং জাল চিহ্ন এই একত্র দেখা গেলে কি হবে জানেন তো আইনে ফেসে গিয়ে বা কোনো ঝামেলায় আপনি জড়িয়ে গিয়ে হয়তো সামান্য ইন্ধন জুগিয়েছেন কোথাও খারাপ কিছুর মধ্যে সামান্য একটু ইন্ধন জুগিয়েছেন সামান্যভাবে আপনি স্পটে ছিলেন না সামান্য একটু ইন্ধন জুগিয়েছেন তার জন্য আপনি আইনের জালে জড়িয়ে গিয়ে একদম জেলের মধ্যে ঢুকে যেতে হলো এরকম কেস আমার কাছে জানেন তো এরকম কেস আমার কাছে এসছে বিভিন্ন সময় এরকম কেস এসছে মানে এগুলো কি বলুন তো এই যে আজকে যে অনুষ্ঠানটা করছেন সুবিধা এর মধ্যে যেরকম আপনার থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে আমি একটা জিনিস খুব ভালোভাবে ফিল করতে পারছি আমি জাস্ট এই ভাবছিলাম

তা একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে বললাম এই ক্ষেত্রটা আমি বললাম মঙ্গলের ক্ষেত্রটার মধ্যে এটা কিন্তু আকস্মিক কোনো লোভে পড়ে কোনো দোষ করলে আকস্মিকভাবে স্বরিপুর দ্বারা সররিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই সররিপুর কোনো একটার দ্বারা কোনোভাবে অন্যায় কার্য করে দুম করে আইনে ফেসে যাওয়া আইনে ফেসে একদম জেলে ঢুকে যাওয়া এইটা টেন্ডেন্সি হয় আমি দেখেছি তার এদের ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে আমি দেখেছি এই বৃহস্পতির মাউন্টটা এই যে দেখছেন বৃহস্পতির মাউন্ট এই মাউন্টটা চেপে বসা বা বৃহস্পতিকে যদি আমি এই ফিফটি পার্সেন্ট এইখান দিয়ে একটা রেখা টেনে দিই ফিফটি এই যে ধারের ফিফটি পার্সেন্ট একটা কালচে ভাব চলে আসবে এই ধারের ফিফটি পার্সেন্টটা দেখাচ্ছি আরেকবার দেখুন ভালো করে ফলো করুন এই যে ধারের এই যে গোল করে ঘোরাচ্ছি ধারের বৃহস্পতির ফিফটি পার্সেন্ট একটা কালচে ভাব বা এইখানটা এইখানটায় যথেষ্ট পরিমাণে ক্রস চিহ্ন এবং বৃহস্পতি জুপিটার ডিভাইডার এটাকে বলা হয় জুপিটার ডিভাইডার ঢুকে যাওয়া যদি এইভাবে জুপিটার ডিভাইডার ঢুকে এইভাবে রেখা ক্রস করে তাহলে সে নীতি জ্ঞানহীন হয় অর্থাৎ তার মধ্যে কোনো জ্ঞান ভালোভাবে থাকে না যা তা পড়ে সে যা পড়েছে যা শিখেছে যা সে জীবনে জেনেছে কোনটা করা উচিত সাময়িক সময়ের জন্য সে সব কিছু থেকে রহিত হয়ে যায় অর্থাৎ ভুলে যায় সব কিছু কিছুক্ষণে এবং করে সেটা অন্যায় কার্য করে এবং করে একদম জেল জরিমানা হতে পারে এই বৃহস্পতি যদি অত্যন্ত উঁচু থাকত তাহলে কিন্তু এই কেসটা হতো না অর্থাৎ বৃহস্পতি যার খুব ভালো তার দেখবেন অশুভ বৃহস্পতি বা মঙ্গল থাক অশুভ যদি রাহু বা মঙ্গল থাকে বৃহস্পতি যার খুব ভালো তার ক্ষেত্রে অশুভ রাহু মঙ্গল থাকলেও তার একটা খারাপ টেন্ডেন্সি আসলেও সে আবার কিন্তু ন্যায় নীতির দ্বারা ভেতরে বিবেকের দংশনের দ্বারা সে আবার ঠিক জায়গায় চলে আসে করে করে এটা এইটা বৃহস্পতি হচ্ছে গুরু উনি এমনই একটা প্ল্যানেট যে যেই প্ল্যানেট সমস্ত দেবতাদের গুরু আর কি হ্যাঁ মানে দেবগুরু বৃহস্পতি যার জন্য বলা হয় এই বৃহস্পতি অত্যন্ত সুপ্রভাবে যদি কারুর চাটে থাকে তার হয়তো অনেক ইনকাম না হতে পারে তার হয়তো অনেক সম্পদ সম্পত্তি বৈভব না থাকতে পারে কিন্তু জানবেন তার জীবনে ন্যায় নীতি সম্মানবোধ আর কি করা উচিত তার সমস্ত অনুভূতিটাই তার মধ্যে থাকে মানে কর্তব্য পরতা পুরোপুরি থাকে সেন্স থাকে আইন 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 সম্বন্ধে অবহিত হয় তার কাণ্ডজ্ঞান থাকে কাণ্ডজ্ঞান আমার কী করা উচিত কোন পরিস্থিতিতে কি করা উচিত এইটা এই যে জানলেন এই জিনিসগুলো কিন্তু আজকে আমি এই রেখাটার উপরে বললাম বিশেষ করে এবং কয়েকটা জায়গায় আমি আলোকপাত করলাম আপনারা দেখবেন লাইফে আমার কথাগুলো একটু মিলিয়ে নেবেন যদি এই চন্দ্রের মাউন্টটার উপরে এই যে দেখছেন চন্দ্রের মাউন্ট দেখাচ্ছে আমি গোল করে এখানে যদি ভ্যাল সিভা থাকে ভ্যাল সিভা অত্যন্ত শুভ হয় এখানে ভ্যাল সিভা থাকলে যদি দেখা যায় কারোর ক্ষেত্রে ভ্যাল শিবা নেই তাহলে কি হবে এই যে দেখছেন এইখান থেকে কোনো রেখা বেরিয়ে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এই রেখা যদি থাকে তার জীবনে ভ্রমণ সুনিশ্চিত ভ্রমণ কিন্তু জানবেন যদি সেই রেখার আশপাশ দিয়ে কোনো ক্রস চিহ্ন বা সেই রেখাটাকে কেটে দিয়ে গেছে এরকম কোনো থাকে তাহলে বারবার ভ্রমণে বাধা বারবার ভ্রমণে বাঁধা আমি বিদেশে যেতে গিয়ে যেতে পারছি একদম বিদেশ যোগ যেখান থেকে হয় আমি সামনের দিন সামনের অনুষ্ঠানে আমি বিদেশ যোগ কোন রেখা থেকে হয় এবং বিদেশ যোগে বাধা কোন রেখা থেকে তৈরি হয় কেন হয় কিভাবে হয় জানবেন একটা জিনিস আমি এই যে জায়গাগুলোকে দেখাচ্ছি এর সঙ্গে কিন্তু আদার্স মাউন্ট আদার্স জায়গাগুলো কিন্তু কানেক্টেড অর্থাৎ কি কানেক্টেড না সেখানে কিন্তু সংযোগ থাকতে হবে অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে এইরকম বিদেশ যোগে বাধা রয়েছে বাট আমি দেখতে পাচ্ছি তার ক্ষেত্রে তার ক্ষেত্রে ভ্যালসি রয়েছে তাহলে কি হবে বিদেশ যোগে মানে এটা কিন্তু বিদেশ যোগে দেখা নয় তাহলে ভ্রমণে বাধা হয়েও তার কিন্তু আবার হবে বাধা হবে বারবার কিন্তু হবে শেষ হবে অনেকের দেখবেন আপনি অনেকের আমি হ্যাঁ লক্ষ্য করেছি অনেক সময় জানেন তো একদম টিকিট হয়ে গেছে কোথাও বেড়াতে যাওয়ার টিকিট টিকিট হয়ে গেছে কয়েকদিন আগে হয়েছে আমাদের একজন কি হয়েছে বলুন তো কি হয়েছে মানে টিকিট হয়ে গেছে এয়ারপোর্টে যাওয়ার জন্য তারা বেরিয়ে পড়েছে বাট ডিউ টু কনজেশন রাস্তায় তারা এয়ারপোর্ট পৌঁছতে পারেনি আপনি চিন্তা করুন মানে প্লেন চলে গেছে হ্যাঁ ফ্লাইট মিস ফ্লাইট মিস এবং অনেকেই চেনেন বা অনেকে শুনেছেন এখানকারই একজন ক্লায়েন্ট আমার চ্যানেলের নাম বলছি না পার্সোনাল কারণের জন্য চারজন পাঁচজনের টিকিট ছিল বেরিয়ে গেছে একদম আপনি যেটা বলছেন একদম বাস্তব রাস্তায় এসছে ডিউ টু পলিটিক্যাল কনজেশন রাস্তায় মিছিল ছিল তার জন্য ফ্লাইট ট্রেন এয়ারপোর্ট যেতে পারেনি ফ্লাইট বেরিয়ে গেছে তাহলে কত খারাপ লাগছে শুনে তা এরকম যদি হয় তা এই এই ধরনের রেখা থাকলে কিন্তু এই ধরনের ডিস্টার্ব হয় আমি দেখেছি উনিশ তারিখের ঘটনা খুব মিলিয়ে নেবেন আপনারা আমার কথা আমি কিন্তু ওপর ভাষা অ্যাস্ট্রোলজি আপনাদের কাছে দিতে চাই না আমি অ্যাস্ট্রোলজির নির্যাস থেকে কিছুটা হলো আপনাদের হাতে তুলে দিতে চাই কেন আপনারা কিছু কিছু জানুন অ্যাস্ট্রোলজির যে সমুদ্রটা মহাসমুদ্র তার থেকে আমি একটু একটু করে অঞ্জলি নেওয়ার চেষ্টা করি আর সেখান থেকে বিন্দু বিন্দু ফোটা ফুটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কেন আমি চাই আপনারা যেটুক জানবেন অ্যাস্ট্রোলজি সেটা সঠিক জানুন আর জানলে আপনারাও বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজির মাহাত্ম কী কেন আদি বৈদিক যুগে এই সাবজেক্টটাকে নিয়ে ঋষিরা আলাদাভাবে ভেবেছিলেন যে মানুষের কর্ম আর ভাগ্য এই দুটো পাশাপাশি থাকবে যার জন্য কর্মের জন্য দেখুন কত কাজ ছড়িয়ে রয়েছে দুনিয়ায় কিন্তু কর্ম করলেই হবে না ভাগ্যের স্বাদ তো থাকতে হবে ভাগ্যের স্বাদ না থাকলে জীবনে কোনো জায়গায় পৌঁছানো যাবে না দেখবেন কেউ চার ঘন্টা খেটে প্রচুর ইনকাম করছে প্রচুর সম্মান কেউ চল্লিশ ঘন্টা খেটে তার আয় ইনকাম সম্মান নেই ঠিক ঠিক আছে একদম বাস্তব দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে আপনারা চিন্তা করুন আমার কথাটা অর্থাৎ এই পাম বলে দেবে বিভিন্ন ক্ষেত্রে পামটা। একবার আনা হলে খুব ভালো হয় এই দেখুন পামে আমি একটা জিনিস আমি ইন্ডিকেট করছি রেখাটা দেখুন আপনারা এই যে যে আমি বললাম এইরকম ক্ষেত্র যদি দেখা যায় যে ভ্রমণ রেখার ক্ষেত্রে যদি দেখা যায় যে ঠিক ভ্রমণ রেখার ওপর দিকে এই ভাবে রেখা উঠেছে চন্দ্র থেকে এরকম ভাবে রেখা উঠেছে স্ট্রেট স্ট্রেট রেখা ঠিক ওপর দিকটায় দেখা গেল একটা জব চিহ্ন জানেন কি হবে এই দেখুন আমি হাতটা দাঁড়ান আহ এটা আনা হোক হুম হুম এই দেখুন এটা বলেই আমরা এইখানটা কিন্তু যদি দেখা যায় যে জব চিহ্ন তাহলে কি হবে তাহলে দেখা যাবে সে ভ্রমণ করতে গেল ঠিক কথায় কিন্তু ভ্রমণ করতে যাওয়ার পরে সেখা সে একটা কোনো বিপদের মধ্যে পড় সাংঘাতিক সমস্যা ঘুরে গেল সাংঘাতিক সমস্যার ঘুরে গেল মানে এইগুলো এইগুলো এত বাস্তব একদম যে